আজকে বড় বড় কথা বলছে সিআই নিয়ে তৃণমূল কংগ্রেসের সরকার এনপিআর কাজ দু সালে করেছে আজকে সিআই নিয়ে এত বড় বড় কথা বললে মমতার মানুষ বিশ্বাস করবে সেটা তো মানুষের মধ্যে ভোট ভাগাভাগি করবার জন্য রাজনীতি করছেন এতটা বদমাইশ রাজনীতিবিদ ভারতবর্ষে খুব কম আছে আমি বলেছিলাম যে উনি শুধু দুর্নীতিগ্রস্তই নন উনি আর্থিকভাবে দুর্নীতিগ্রস্ত উনি রাজনৈতিকভাবে দুর্নীতিগ্রস্ত কে লাগু করতে দেবেন না কি লাগু করতে দেবেন না উনি কে এটা বলবার সিএ লাগু করতে দেবেন না উনি কেন ওনার সরকারকে আগে ব্যবহার করেছিলেন এনপিআর করাবার ক্ষেত্রে সেটা আগে উনি বলুন ওনার সরকার ডেটা জোগাড় করেছে মানুষের দু হাজার পনেরো বিজেপির এজেন্ডাকে তৃণমূল ইমপ্লিমেন্ট করেছে বাংলায় এবং এটাই ডিল হয়েছে বিজেপির সঙ্গে মমতা ব্যানার্জির যে বাংলার মানুষের তথ্য নিয়ে অমিত শাহর কাছে বিক্রি করবে মমতা বন্দ্যোপাধ্যায় শুভেন্দু অধিকারী দুজনেই ভুল বোঝাতে এসছেন দুজনেই ভুল বোঝাতে এসছেন সিএ নতুন করে মানুষের কিছু উপকার করবে না নতুন বোতলে পুরনো মদ পুরে দেওয়া শুধুমাত্র এক্সক্লুড করে একটা অংশকে একটি নির্দিষ্ট কমিউনিটিকে ভয় দেখানোর চেষ্টা অন্যদিকে যারা বিরোধিতা করছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের মতন রাজনীতিবিদ তারা যেটা করছেন তার মুখ্য উদ্দেশ্য হচ্ছে ভোটকে ভাগাভাগি করানো মানুষ যখন বুঝতে পাচ্ছেন হিন্দু মুসলমান করে কিছু হবে না তখন দাঁড়িয়ে এই বদমাইশ মুখ্যমন্ত্রী আজকে নেমেছেন মানুষকে আবার দৃঢ় বিভক্ত করবার জন্য তো ওনার ওনার সরকার তাহলে উনি যেমন ওয়ার্থলেস চিফ মিনিস্টার ওনার সরকারও তেমনি ওয়ার্থলেস ওনা সরকারটা ওয়ার্থলেস অযোগ্য ক্ষমতা নেই উনি বলছেন তো পাবেন না তার মানে উনি ভয় দেখাচ্ছেন আমি বলছি সিএর দালাল হচ্ছে মমতা ব্যানার্জি অমিত শাহ দালালি করছে এখানে বসে ও ডেটা বিক্রি করবে শি ওয়ান্টস টু সেল দি ডেটা আমাদের বাংলার মানুষের ডেটা নিয়ে অমিত শাহ হাতে তুলে দেবে মমতা এটাই হচ্ছে ওদের প্ল্যান এটাই হচ্ছে ওদের এই মুহূর্তে দাঁড়িয়ে ডিল দু হাজার একুশে বিধানসভার আগে আমরা দেখেছিলাম বড় বড় হোডিংয়ে বাংলা বাংলার মেয়েকে চাই কিন্তু আমরা দেখলাম সামনে চব্বিশের লোকসভায় শাসক দল অর্থাৎ তৃণমূল গুজরাট এবং বিহার থেকে আরে গুজরাটের কাছে বিকৃত একজন নেত্রীর নাম মমতা ব্যানার্জি আজকে বলে নয় মনে পড়ছে দু সালে যখন গুজরাট দাঙ্গা হয়েছিল দাঙ্গার পর নরেন্দ্র মোদী ওখানে চিফ মিনিস্টার হবার পর এখান থেকে গোলাপ ফুল পাঠিয়েছিল মমতা দাঙ্গাবাজ মোদি সরকার গুজরাটে যখন মুসলমান মানুষকে খুন করেছিল সেই মুসলমান খুনিদের হাতে গোলাপের তোড়া পাঠিয়েছিল মমতা ব্যানার্জি বাংলার সংখ্যালঘু মানুষকে মনে করাচ্ছি এই মমতা ব্যানার্জি ঠিক আর এস এর অ্যাজেন্ডা অ্যান্টি কমিউনিস্ট অ্যান্টি মুসলিম অ্যান্টি খ্রিস্টান এদের সবার বিরুদ্ধেই মমতা ব্যানার্জি আর এস এর দালালি করছেন এই যে আমরা দেখতে পাচ্ছি তৃণমূল এবং বিজেপির মধ্যে একটা সুস্থ সম্পর্ক আছে অর্জুন সিং কখনো তৃণমূল কখনো দেখতে পাচ্ছে জনগণকে দেখানো দরকার এই দুটো পার্টি হচ্ছে একটার বিপরীতে আর একটা থাকে নয় দুটো একই কয়েনের এদিক আর অধিক তবু শাসক দল বলছেন যে কখনো কংগ্রেসকে বলছেন বিজেপির বলছেন বিজেপির দ্বার কখন তৃণমূলকে বলছেন এবার চেষ্টাটা বুঝতে পারছেন না বাংলার মানুষ যদি এখন না বুঝতে পারেন এটা আর কোনোদিনই বুঝতে পারবেন না ইট উইল বি টু লেট বাঙালি মানুষকে বাংলার মানুষকে আজকে জাগতে হবে তারা চাইছেন বাংলাকে আজকে গুজরাটের কাছে পদদলিত করবার জন্য তারাই চাইছেন যারা বাংলার কারখানাকে সিঙ্গুর থেকে সানন্দে পাঠিয়েছিলেন যারা বাংলায় কারখানা করতে দেয়নি তারাই বাংলার মানুষের ডেটা নিয়ে গোপন তথ্য নিয়ে বাংলার মানুষের পরিচয় নিয়ে আজকে গুজরাট লবির কাছে বিক্রি করতে চাইছে এটাই মমতা ইয়াং ছেলে বিয়ে করেছে আর ইয়াং ছেলের বিয়ের পরে তার তার ব্যবসা কি লিপস অ্যান্ড বাউন্স লিপস অ্যান্ড বাউন্স ব্যবসা ব্যবসার নাম লিপস অ্যান্ড বাউন্স ইয়াং ছেলে বিয়ে করেছে খেতে হবে ব্যবসার নাম লিপস অ্যান্ড বাউন্স তাহলে মমতা ব্যানার্জি স্বীকার করেছেন যে লিপস বাউন্সের প্রপার্টি যখন আজকে ইডি স্ট্রোক করেছেন সিজ করেছেন তার মানে অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রপার্টি ওখানে ছিল এতদিন মিথ্যে কথা বলছিল পিসি ভাইপো মিলে সময় হয়েছে পিসি ভাইপো আর পিসির আরেক ভাই এ তিনের মুখোশ খোলবার জন্য কি নেবে না মুখ্যমন্ত্রীর পদ থেকে নামানো হবে ওখানে বিজেপিকে পরাস্ত করা হবে বিজেপি তৃণমূল এই দুই শত্রুকে যদি পরাস্ত করা না যায় আগামী দিন বাংলার জনগণের পক্ষে দেশের জনগণের পক্ষে বিপজ্জনক বিজেপি ঠিক ভোট এলেই আসে বিজেপি বলছেন তৃণমূল তৃণমূল নিচ্ছে না এজেন্ডা তো আমরা তো বলেই আসছি একই এজেন্ডা ফুলফিল করতে নেমেছে ইজ দ্য এনি ডিফারেন্স বিটুইন অ্যাবসলিউটলি নো